আমাদের প্রদীপ সাহেব টেকনাফের যিনি অসি ছিলেন, দাপটে তল ছিলেন খুব ভালোভাবে, তার হাতে হাত করা পড়বে এটা সে হয়তো কোনোদিন ভাবে নাই। এই জন্য এটা হলো এমন একটা রুলস, বিশ্ব মানবতার রুলস। মানুষ পাপ থেকে বাঁচবে কিভাবে? মানুষ নিজেই পাপ থেকে বেঁচে থাকতে পারবে যদি তার ভিতর স্রষ্টার ভয় থাকে। এই জন্য কোরআনুল কারিমে বলা হচ্ছে তোমরা স্রষ্টার ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছেন। কেন? যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো। অপরাধ থেকে তখনই বেঁচে থাকতে পারবেন যখন আপনার ভেতর স্রষ্টার ভয় থাকবে। ডাক্তার জাকিরকে একজন প্রশ্ন করেছিল, সে বারবার বলছিল আমাকে আমার ধর্ম সম্পর্কে বলবেন না। তারপর আবার সে বলল আমি মানবতাই বিশ্বাসী। ডাক্তার জাকির সুন্দরভাবে তাকে বললেন আপনার ধর্ম সম্পর্কে বলতে নিষেধ করলেন, আবারও আপনি আপনার নিজের ধর্মের প্রচারও করলেন যে আপনি মানবতাই বিশ্বাসী। আপনি যদি মানবতাই বিশ্বাসী হন তাহলে মানবতার নামক ধর্মের যে গ্রন্থটা আছে সেটা কে লিখেছে, ওই বইটার নাম আমাকে একটু বলেন। উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় মুসল্লিনে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বি কারিমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবার নেই আজকেও কোরআনুল কারিমের তাফসির উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সূরাতুন নিসার 173 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত সপ্তাহে ক্লিয়ার করেছিলাম। বিষয় ছিল অলি আউলিয়াদেরকে নিয়ে বাড়াবাড়ি করা বা বাড়াবাড়ির মাধ্যমে মানুষ কীভাবে পথভ্রষ্ট হয় সে ব্যাপারগুলো আমরা গত সপ্তাহে আপনাদের সামনে ক্লিয়ার করেছি। আজকে আমরা আলোচনা করব সূরাতুন নিসার একদম শেষ পর্যায়ের আয়াতগুলো, সূরা নিসার 174 থেকে 176 নম্বর আয়াত পর্যন্ত। 76 মানে হলো সূরাতুন নিসা কমপ্লিট, শেষ। আজকে বিষয় থাকবে হলো কোরআনুল কারিমে হলো মূলত স্পষ্ট হিদায়তের বাণী এবং কোরআনই হচ্ছে নূরে মুবিন, সাথে থাকবে হলো কালালা সম্পর্কিত কিছু আলোচনা। আমরা আগেও একবার আপনাদের সামনে সূরাতুন নিসার প্রথম পর্বে সম্পদ বন্টন এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা ক্লিয়ার করেছিলাম যে মানুষ শুধুমাত্র মনে করে মসজিদে ইবাদত করা, দান খয়রাত করা, এটা হলো আর এতে আল্লাহ খুশি হন। সম্পদ পুঙ্খানুপুঙ্খানুভাবে বন্টন করা, এটা যারা সম্পদশালী তাদের জন্য ফরজে আইন। কারণ কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ভেঙ্গে ভেঙ্গে বন্টন করে দেন নাই যেভাবে কোরআনুল কারিমের ভিতর সম্পদ বন্টনের ব্যাপারে আল্লাহ ভেঙ্গে ভেঙে দিয়ে দিয়েছে। এজন্য শেষের আয়াতেও সম্পদ বন্টনের একটি পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা সেটাও আপনাদেরকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ যেটা রয়েছে। চলুন আগে আমরা তর্জমা করে নিই, তারপর কোরআনুল কারিম যে হিদায়তের বাণী এটা যে স্পষ্ট নূর সেটা নিয়ে আমরা আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআকুম বুরহানুম মির রব্বিকুম, কদ জাআকুম বুরহানুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে বুরহান এসেছে, প্রমাণ এসেছে তোমাদের কাছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি তোমাদের উপর স্পষ্ট নূর, স্পষ্ট আলো। ফাআমাল্লাযীনা আমানু বিল্লাহ, সুতরাং তোমাদের মধ্য থেকে যারা, যেই লোক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ওয়াতাসামু বিহ, এবং কোরআনুল কারিমকে আঁকড়ে ধরবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন, অচিরেই তাদেরকে প্রবেশ করানো হবে তার দয়ায়, তার রহমতের ভেতর, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভেতর, ওয়ফাদ, এবং তার অনুগ্রহের ভেতর তাকে প্রবেশ করানো হবে। ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং তাদেরকে হেদায়ত দেওয়া হবে সিরাতে মুস্তাকিমের, সরল সঠিক পথের। ইয়াসতাফতুনাক, নবী আপনার কাছে তারা এসে
ফতোয়া চাইবে, জিজ্ঞেস করবে, কুলিল্লাহ ইউফতিকুম ফিল কালালা, আপনি বলুন, আল্লাহ বলেছেন, ইউফতিকুম ফিল কালালা, আপনি বলুন, আল্লাহ ইউফতিকুম ফিল কালালা, আল্লাহ রব্বুল আলামিন কালালা সম্পর্কে ফতোয়া দিচ্ছেন। কালালার সংজ্ঞা সামনে আয়াতেই ক্লিয়ার করা হচ্ছে, কি সেটা? ইনিমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদ ওয়া লাহু উখত, ইনিমরুউন, যে কোনো এক লোক হালাকা, ধ্বংস হয়ে গিয়েছে, মারা গিয়েছে, কালালার সংজ্ঞা দেওয়া হচ্ছে আয়াত থেকে, কোনো লোক মারা গেল, লাইসা লাহু ওয়ালাদ, এই লোক মারা যাওয়ার পর তার কোনো মেয়ে সন্তানও নাই, ছেলে সন্তানও নেই, কোনো ধরনের তার সন্তানাদি নেই, ওয়া লাহু উখত, কিন্তু শুধুমাত্র তার একটা বোন আছে। এখন এই সম্পদ তার বোন কতটুক পাওয়া না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহু নিসফু মা তারাক, ওই লোক মারা যাওয়ার পর যতটুক সম্পত্তি রেখে গিয়েছে তার বোন তার সম্পদের অর্ধেক পেয়ে যাবে। ওয়া হুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদ, আর ওয়াহুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদ, আর সে ওয়ারিস হবে যদি তার কোনো সন্তান না থাকে, অর্থাৎ জীবিত যিনি আছেন তার যদি কোনো সন্তান না থাকে তাহলে সে তার ওয়ারিস হবে। ফা ইন কানাত ইসনাতাইন, আর যদি বোন দেখা গেল দুইজন হয়ে গেল, একজন না, আগের বারে বলা হলো একজন যদি হয়, এখন দেখে গেল লোকটা মারা যাওয়ার পর তার বোন একাধিক রয়েছে, দুইজন রয়েছে, ফালাহুমা সুলুসান মিম্মা তারাক, তাহলে ওই বোনরা জনপ্রতি ওই ব্যক্তির সম্পদের তিন ভাগের এক ভাগ পাবে, সুলুস, সুলুসান তিন ভাগের দুই ভাগ, সরি, ওয়া ইন কানু ইখওয়াতার রিজালান ওয়া নিসাআন, আর যদি এমন হয় দেখা গেল ভাইও আছে বোনও আছে কিন্তু তার কোনো সন্তান নেই যে মারা গিয়েছে, সেক্ষেত্রে কি হবে, ফালিজাকারি মিসলু হাদ্দিল উংসায়াই, তাহলে ভাইয়ের তুলনায় বোনের তুলনায় ভাই পাবে ডাবল আর বোন পাবে এক ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত স্পষ্ট করে সম্পদের বণ্টন বর্ণনা করলেন যাতে করে তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যাপারে খুব ভালো জানেন। এই হলো আয়াতের তর্জমা। কারণ আমরা তো আগে জেনেছিলাম লোক বাবা মারা গেল তার ছেলে আছে মেয়ে আছে মা আছে এদের ভিতর কীভাবে বণ্টন করা হবে, আর এখন এই আয়াতে ক্লিয়ার করা হলো ছেলে মেয়ে কেউ নাই শুধুমাত্র বোন আছে অথবা ভাই আছে তাহলে তার সম্পদ কীভাবে বণ্টন করা হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই ভাইদেরকেও দেওয়া হয় না বোনদেরকেও দেওয়া হয় না, গোটা সম্পত্তি স্ত্রী যদি থাকে নিয়ে পলায়ন করে, এই জন্য কোরআনুল কারীম এভাবে ক্লিয়ার করা হলো। যাই হোক, চলুন আমরা দেখে নেই 174 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, আমরা কোরআনুল কারীমের কতগুলো ডাক আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিছু কিছু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, আবার কিছু জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরবৃন্দ, আবার কোথাও মুনাফিকদেরকে ডাক দিয়েছে, আবার কোথাও একদম ব্যাপক আকারে সবাইকে ডাক দিয়েছে, যেমন এখানে ইয়া আইয়ুহান নাস, যেই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলতে সবার জন্য প্রযোজ্য, চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, হিন্দু হোক অথবা বৌদ্ধ হোক, সবার জন্য যেই ক্ষেত্রে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিয়েছে। এই জন্য কোরআনুল কারীমকে বলা হয়ে থাকে এটা হলো মানবতার গ্রন্থ। আমাদের সমাজে একটা উল্টা বাক্য রয়েছে, বিশ্বাসে হলো নাস্তিক্যবাদী কিন্তু সে মানুষকে শিখায় এটা হলো মানবতা। আসলে ইসলামবিহীন মানবতার কোনো ধরনের কল্পনা করা যায় না। কারণ ডাক্তার জাকিরকে একজন প্রশ্ন করেছিল, সে বারবার বলছিল আমাকে আমার ধর্ম সম্পর্কে বলবেন না, তারপর আবার সে বলল আমি মানবতায় বিশ্বাসী। ডাক্তার জাকির সুন্দরভাবে তাকে বললেন,
আপনার ধর্ম সম্পর্কে বলতে নিষেধ করলেন, আবারও আপনি আপনার নিজের ধর্মের প্রচারও করলেন যে আপনি মানবতায় বিশ্বাসী। আপনি যদি মানবতায় বিশ্বাসী হন তাহলে মানবতার নামক ধর্মের যে গ্রন্থটা আছে সেটা কে লিখেছে ওই বইটার নাম আমাকে একটু বলেন। এখানেই তো কবি নীরব। নাস্তিক্যবাদের মূল থিওরি হলো নিজের মন গড়া চলা, এটা হলো নাস্তিক্যবাদের মন গড়া, যে আমি আর আমার রুলসই হলো রুলস, আর কারো দেওয়া রুলস আমি মানব না। সেই জন্য তাদের কাছে যা ভালো লাগে সেটা ভালো, তাদের কাছে যা খারাপ মনে হয় সেটা খারাপ। কিন্তু মুসলমানের ভিতর একটা জিনিস, তার চোখে যা ভালো সেটা ভালো নয়, মুসলমানের চোখে হলো আল্লাহ এবং তার রাসূল যেই জিনিসকে ভালো বলেছেন সেগুলোই হলো আমাদের কাছে ভালো, আল্লাহ এবং তার রাসূল যেগুলোকে খারাপ বলেছেন সেগুলোই হলো আমাদের কাছে খারাপ। সুতরাং স্রষ্টার চাইতে আর বেশি জ্ঞান কে রাখে? সেক্ষেত্রে মানুষ যখন স্রষ্টার অবাধ্য হয় তখন শয়তান ওই মানুষটাকে একেবারে পঙ্গপালের মতো বিক্ষিপ্ত করে দেয়। এই জন্য নাস্তিকবাদের বক্তব্যই হলো তারা বারবার বলতে থাকে তারা মানবতার অনুসরণ করে। এই জন্য জিজ্ঞেস করবেন যে মানবতা নামক কোনো গ্রন্থ আছে কি না আমাদেরকে দেখান। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, যা সবার জন্য প্রয়োজন। যেমন সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানবতার একটা রুলস দেওয়া হচ্ছে এই আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে লালন পালন করেছেন তার ইবাদত করো। উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সাথে সাথে তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো, তাকে অর্জন করতে পারো। এই রুলসটা হলো মূলত পৃথিবীব্যাপী মানুষ অন্যায় থেকে বাঁচার সবচাইতে বড় রুলস। প্রত্যেকটা রাষ্ট্রের সরকার নিজস্ব আইন তৈরি করে মানুষকে অপরাধ থেকে ফেরানোর জন্য। পুলিশ দিয়ে গোটা পৃথিবীর মানুষকে অপরাধ থেকে ফেরানো ইম্পসিবল, সম্ভব নয়। তাহলে যতগুলো মানুষ ততগুলো পুলিশ লাগবে। বাংলাদেশ 16 কোটি মানুষ, 16 কোটি মানুষকে অপরাধ থেকে ফেরাতে হলে পুলিশ দিয়ে, তাহলে 16 কোটি পুলিশের প্রয়োজন। তাহলে জনসংখ্যা কত হবে? 32 কোটি। আচ্ছা বুঝলাম, পুলিশ দিয়ে অপরাধ ফিরাবেন, ওই পুলিশ মানুষ না অমানুষ? মানুষ না অমানুষ? তার ভেতর মানবিক প্ররোচনা আছে না নেই? আছে। সেও তো অপরাধে জড়িত হতে পারে কি না? হতে পারে না? এক্সাম্পল এখানের সবচেয়ে বড় আমাদের প্রদীপ সাহেব, টেকনাফের যিনি ওসি ছিলেন, দাপটে চলছিলেন খুব ভালোভাবে, তার হাতে হাতকড়া পড়বে এটা সে হয়তো কোনোদিন ভাবে নাই। এই জন্য এটা হলো এমন একটা রুলস, বিশ্ব মানবতার রুলস। মানুষ পাপ থেকে বাঁচবে কিভাবে? মানুষ নিজেই পাপ থেকে বেঁচে থাকতে পারবে যদি তার ভিতর স্রষ্টার ভয় থাকে। এই জন্য কোরআনুল কারিমে বলা হচ্ছে তোমরা স্রষ্টার ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছেন। কেন? যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো। অপরাধ থেকে তখনই বেঁচে থাকতে পারবেন যখন আপনার ভেতর স্রষ্টার ভয় থাকবে। এক সাহাবি, তাকে বন্দি করা হলো। বন্দি করার পর মেবি এটা মনে হয় খ্রিস্টানদের সাথে যে যুদ্ধ হয়েছিল, সর্বশেষ যে যুদ্ধ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পর, আবু বকর সিদ্দিকের সময় হয়তো এই ঘটনা। ওনাকে গ্রেফতার করার পর ওই দেশের বাদশার একটা চাহিদা ছিল, সে শুধু শুনত সাহাবি যারা হয় তারা নাকি খুব পাওয়ারফুল হয়, তাদের খুব শক্তি হয়। তো তার একটা আশা হলো সাহাবিকে একটু দেখতে হবে তার কেমন পাওয়ার হয়। ওনাকে যুদ্ধ হলো, যুদ্ধের ভিতর তাকে গ্রেফতার করা হলো, একজন সাহাবিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর তাকে রাখা হলো, খ্রিস্টান বাদশাহ তাকে প্রথমত টর্চার শেলে না নিয়ে নর্মালভাবেই তাকে
প্রস্তাব দেওয়া হলো। প্রথম নম্বর প্রস্তাব তার সামনে রাখা হলো শুকুরের গোশত, খাবার না দিয়ে শুকুরের গোশত রাখা হলো। উনি শুকুরের গোশত খেলেন না, কয়েকদিন চলে গেল, এসে দেখলেন যে শুকুরের গোশত উনি খান নাই, তারপরও বেঁচে আছেন। সে সংবাদ কন্টিনিউ বাদশার কাছে পৌঁছাচ্ছিল। বাদশা আশ্চর্য হলো যে সাহাবিদের ব্যাপারে সে যে ইতিহাস শুনেছে সেটাই কি সত্য কিনা দেখার জন্য সে অপেক্ষায়। কয়েকদিন হয়ে গেল সে হারাম খেলোই না। তারপর বাদশার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো প্রথম নাম্বার যে আপনি আমাদের দিন অ্যাকসেপ্ট করেন, আপনাকে আমরা সম্মান দেব, আপনি দরিদ্র হালতে আছেন, সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, দরিদ্র হালত পরিবর্তন নর্মাল পরিবর্তন হবে না, আপনাকে আমাদের দেশের অংশীদার বানাব। আমি যেমন বাদশাহ, এর অর্ধেক আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিয়ে এই দেশের অর্ধেক রাজত্ব আপনার হাতে সঁপে দেব। অফারটা ছোট না বড়? কি বলেন, অফারটা ছোট না বড়? 1 কোটি টাকার, 2 কোটি? আমাদেরকে তো 500 টাকা দিলেই আমরা বিকিয়ে যাই। গোটা দেশের অর্ধেকের অফার দেওয়া হল। উনি বললেন যে না, অ্যাকসেপ্ট করেন নাই। কোনোভাবেই যখন অ্যাকসেপ্ট করলেন না, তখন সর্বশেষ ওনার সামনে যেই কাজটুকু করা হলো, ওনার সামনে কতগুলো লোক আনা হলো, তেলের ডেক বসানো হলো, ওনার চোখের সামনে একজন একজন করে ওই তেলের ডেকের ভিতর কয় ভাজা করছে মানুষগুলোকে, মুসলিমদেরকে। ওনাকে ভয় দেখানো হচ্ছে, উনি যদি তার প্রস্তাবে রাজি না হয় তাহলে তাকেও এমনটা করা হবে। ভয় লাগবে কি লাগবে না? আপনার সামনে যদি একটা মানুষকে কেটে তার ভেতরের ভুঁড়িগুলো বের করা হয়, সাহস থাকবে না ভয় লাগবে? স্বাভাবিক ভয় লাগবে। করার পর সর্বশেষ ওই সাহাবিকে আনা হলো তার সামনে, আনার পর ওনাকে ফেলানো হবে। উনি তখন ক্রন্দন করছেন। বাদশাহ মনে করলে এবার মনে হয় ভয় পেয়ে গিয়েছে, ক্রন্দন করছে, এবার তাকে প্রস্তাব দিলে সে মেনে নেবে। সে আবার প্রস্তাব দিচ্ছে, শোনো, বুঝেছি এই তেলে পুড়ে মারা যাবে, এটা তোমার ভয় লাগছে, তুমি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও। ওই সাহাবি বললেন, বুকা, আমাকে মনে করেছে যে আমি মৃত্যুর ভয়ে তোমাদের প্রস্তাবে রাজি হব, যে আমি ইসলাম ত্যাগ করব? আমি ভয় করি নাই, আমি ক্রন্দন করছি এই জন্য, আমি তো একজন, আমার প্রাণ তো ওনলি ওয়ান, একটা প্রাণ, আমাকে যদি একবার এই ডেকে ভালানো হয় আমি শেষ, আর ফিরে আসতে পারবো না, সেই জন্য ক্রন্দন করছি। আমার প্রাণ যদি শত হতো তাহলে একবার মারার পর আবার আসতাম, আবার ফেলানো হতো, আবার আসতাম, আবার ফেলানো হতো, সেটা ছিল আমার মূল কান্নার কারণ। একটাবার ভাবেন তো দেখি, ওনার সামনে অপরাধের প্রস্তাব এসেছে কিন্তু উনি অপরাধ করেননি, কার ভয়ে? কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। স্টাডি করুন খিলাফা অবস্থার অপরাধ প্রবণতা নিয়ে, ইতিহাসগুলো পড়ুন, আল বিদায়ুন নিহার, কোন কোন খলিফার সময় কোন কোন ধরনের অপরাধ হয়েছে সবাই জানেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের সময়কার দুধে পানি মিশানোর ঘটনা জানা আছে না সবার? মা বলল দুধে পানি দাও, মেয়ে বলল দুধে পানি দিবেন কেন, এটা তো খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছেন। মা বলল, তোমার খলিফা ওমর কি প্রত্যেক লোকের ঘরে গিয়ে দাঁড়ায় থাকবে? আসলে আল্লাহর কি কুদরত, সেদিন ওই উমর ওই ঘরেতেই দাঁড়ানো ছিল, ওই ঘরের দেওয়ালেই পাহারা দিচ্ছি। মেয়ে উত্তর দিল, খলিফা না দেখুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খলিফার খলিফা, যিনি খলিফার মালিক, আল্লাহ আকবার, আল্লাহ রব্বুল আলামিন তো দেখবেন, ঠিক না বেঠি? এই ধারণা অন্তরে জন্মিয়েছে, অটোমেটিক অপরাধ থেকে বেঁচে গিয়েছে। অপরাধ থেকে বাঁচার মূল থিওরি হলো এই আয়াত। এই আয়াত মানুষের সামনে রাখেন, অপরাধ প্রবণতা কমবে কিভাবে? আমরা যখন সরকারি কর্মকর্তাদের সাথে বসি, বলি যে ভাই এই আয়াতগুলো ভালোভাবে বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করেন। আপনারা কেন বলছেন যে ইসলামিক আইনগুলোকে এর বিপরীত, কম্পেয়ার করে একটু পড়াশোনা করেন।
এই জন্য কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে মানুষের জন্য ধার্য বাধ্য করে দিয়েছে। আল্লাহর ইবাদত যখন মানুষ মানবে অটোমেটিক তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে আর অটোমেটিক সে অপরাধ থেকে বেঁচে থাকবে। অপরাধ যত কম হবে সে রাষ্ট্রের মানুষ শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? শান্তিতে থাকবে, স্বাভাবিক। তাহলে আমাদের দেশের মধ্যে এমন দুর্ঘটনা ঘটবে না যে অলঙ্গ হয়ে একটা ছেলে অন্য একটা মেয়েকে ধর্ষণের মতো করে ধর্ষণের মতো প্রপোজ করবে অথবা তাকে প্রেশার ক্রিয়েট করবে, এটা আদৌ হওয়ার কথা ছিল না যদি আল্লাহর ভয় থাকে। এই জন্য এ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধানের ক্ষেত্রে সকল মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, হোক সে হিন্দু অথবা বুদ্ধ অথবা খ্রিস্টান যে কোনো ধর্মের লোক হোক না কেন, হতে পারে সে আল্লাহকে বিশ্বাসই করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের স্রষ্টার পক্ষ থেকে একটি বুরহান দলিল এসেছে, প্রমাণ এসেছে। এই জন্য কোরআনুল কারিম নিয়ে এই পর্যন্ত যত বিজ্ঞানী গবেষণা করেছে সকলেই অপারগ হতে বাধ্য হয়েছেন আর একথা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন যে এই কোরআনুল কারিম নিশ্চিত, এটা স্রষ্টার গ্রন্থ ছাড়া আর কারো নয়। এই জন্য ডাক্তার জাকিরের একটা লেকচার রয়েছে যে বিজ্ঞান এবং কোরআন, এই লেকচারটা শুনলে আপনার কাছে মনে হবে প্রথম যখন বিজ্ঞান নিয়ে উনি কথা বলবেন আপনার কাছে মনে হবে কোরআন কি আছে, যখন কোরআন থেকে উনি বিজ্ঞানের আয়াতগুলো তুলে ধরবেন আপনার কাছে মনে হবে এই বিজ্ঞান জিরো 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 জিরো। লেকচার দিয়েছে বেচারা সেই 2000 কত সনে, কিন্তু এখনও যদি ওই লেকচার শুনেন আপনার কাছে মনে হবে আগামী 200 বছরের জন্য এ লেকচার আপডেট, এত সুন্দর লেকচার মনে হবে আপনার কাছে। কোরআন নিয়ে ডাক্তার জাকির এই লেকচারগুলো শুনে দেখেন যে কোরআন এবং বিজ্ঞান, ওই লেকচারগুলো শুনলে একদম আশ্চর্যকর মনে হবে কি বলে এই লোকটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি স্পষ্ট করেছে এটা হলো বোরহান আর আমি তোমাদের জন্য একটি নূরে মুবিন নাজিল করেছি, স্পষ্ট নূর। এই জন্য আরবদেরকে দেখবেন প্রায় দোয়া করে, আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কোরআনিল কারীম, আল্লাহ আপনি আমাদের অন্তরগুলোকে কোরআনুল কারীমের নূর দ্বারা আলোকিত করে দেন। যত সাহাবাই কেরাম ইসলাম কবুল করেছে বেশিরভাগ সাহাবাই কেরাম কোরআনুল কারীমের আয়াত শোনার পরেই ইসলাম কবুল করেছে। ওমর ইবনুল খাত্তাব ইসলাম কবুল করেছে কোরআনুল কারীমের আয়াতগুলো শোনা এবং পড়ার পর। তাহলে বোঝা যায় নূরি বুমির স্পষ্ট নূর এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একজন টিচার পাঠালেন মদিনায়। টিচার পাঠানোর পর উনি শুধু মানুষের সামনে যে কাজটুকু করে কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ে তাদেরকে বোঝান। এর মধ্যে একজন ছিল আমর ইবনুল জামহ, ওনার একটা পা ছিল না, একদম ল্যাংরা মানুষ। উনি যখন দেখলেন মক্কা থেকে একজন লোক এসে মদিনার যুবকদেরকে বোঝাচ্ছে আর যুবকরা পরিবর্তন হয়ে যাচ্ছে, উনি তার স্ত্রীকে ডেকে বললেন, শোনো মদিনার অবস্থা আজকাল ভালো নয়, এখানে যুবকদের মাথায় কি যেন পুশ করা হচ্ছে, এত হাজার বৎসর যাবৎ আমরা মূর্তি পূজা করি তার বিরুদ্ধে মুহাম্মদ কাউকে পাঠিয়েছে, আমার সন্তান যেন অন্য ওই ইয়ের কাছে মুহাম্মদ যে টিচার পাঠিয়েছে তার কাছে যেন না যায়, যদি যায় তাহলে সে হয়তো ইসলাম কবুল করবে। আল্লাহর কি কদরত, তার সন্তান এবং স্ত্রী এর আগেই ওনারা ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন, সুবহানাল্লাহ, কিন্তু উনি বলতে পারেন না। তখন তার স্ত্রী বুদ্ধিমান হলে যেটা করে, বুদ্ধিমান হলে রাগারাগি করবে না, বুদ্ধিমান হলে যেটা করবে বশ করার চেষ্টা করবে। ওনার স্ত্রী বুদ্ধিমত্তার সহিত স্বামীকে বললেন, আপনার হুকুম শিরোধার্য, তবে একটা কথা আছে, আপনি একটাবার একটু শুনবেন নাকি আপনার ছেলে কি যেন বলতে চায়। তো ছেলেকে বলল, কি বলতে চাও বাবা? বললো, বাবা ওই মোহাম্মদের যে টিচারটা এসেছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর সে কি জানে বলেছিল কানে পড়েছে এটা মুখস্থ হয়ে গিয়েছে, তো আপনি একটু শুনবেন নাকি এটা কি বলে সে। কচ্ছে ঠিক আছে পড়ো তো দেখি। সন্তান বাবার সামনে শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
শুনল। শোনার পর আমর ইবনুল জামূহ তার সন্তানকে বলে, আসলে বাক্যগুলো তো খুব সুন্দর, এটা কি তার টিচার বলেছে? বলল, হ্যাঁ, ওনার টিচার ওগুলো পড়েছে, ওগুলো নাকি তাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়। বলল, হ্যাঁ, বাক্যগুলো তো খুব ফাইন। সন্তান বুঝল বাবার একটু দুর্বলতা ঢুকেছে। সন্তান তাকে বলল, বাবা, যদি এটা ভালো হয় তাহলে চলেন আমরা ইসলাম কবুল করি। একটু আবেগই থাকে না, স্বাভাবিক, সন্তান তো বাবার ব্যাপারে আবেগই হবে, এটাই স্বাভাবিক। বাবা বলল, না, আমি আমার মানাতের সাথে পরামর্শ করে নিই। তো উনি ওনার মানাত, আগেকার নিয়ম হলো তারা প্রত্যেকেরই বিশেষ ঈশ্বর ছিল, যত বড় লোক হতো তার একটু পরিপাটি ঈশ্বর থাকতো, মূর্তি থাকতো। উনি তার মূর্তিকে রাখলেন, রাখার পর বললেন, মানাতকে ডাক দিয়ে বললেন, মানাত, এত বছর যাবৎ মূর্তি পূজা করি আমরা, আর এখন তোমার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তুমি আমাকে একটা পরামর্শ দাও, কি করব? কালকে যে আমার ছেলের কথাগুলো শুনলাম, এটা অ্যাকসেপ্ট করব নাকি এর বিরুদ্ধে অ্যাকশনে যাব, বা এই মাপের কিছু বললেন। তো মূর্তি তো আর কথা বলতে পারে না, সে ঘুমালো। রাতের বেলা মুয়াজ ইবনে জাবাল আর তার সন্তান দুই বন্ধু মিলে ওই মূর্তিটা চুরি করে ফেলে দিল। সকালবেলা উঠে দেখে মূর্তি নাই, খুব খেপা বাবা, তরবারি খালি করে বলল, যদি বুঝতে পারি কেউ এটা আমার খুদার সাথে বেয়াদবি করেছ, তাকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দেব। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বনি সালমা গোত্রের একেবারে ডাস্টবিনে তার মূর্তি পা দুইটা ওপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে পড়ে রয়েছে। উঠালেন, ওঠানোর পর পরিষ্কার করলেন, গোসল করালেন, আতর মাখলেন, আবার নিয়ে আগের জায়গায় রাখলেন। আবার ওই রাতের বেলা আবার সন্তানরা চুরি করে নিয়ে গেলেন, আবার খুঁজতে খুঁজতে পরের দিন আনলেন, আবার তৃতীয় দিন আবার খুঁজে আনার পর আবার তৃতীয় দিন রাতের বেলা সে করলো কি, তার গলায় একটা তরবারি দিয়ে বলল, তোমার সাথে যারা এত বেয়াদবি করছে তোমাকে নিয়ে ডাস্টবিনে ফেলাচ্ছে, আজকে যদি তারা তোমার সাথে বেয়াদবি করতে আসে তাদেরকে এই তরবারি দ্বারা তুমি শিক্ষা দিবে। আচ্ছা বলুন তো দেখি, মূর্তি কি কাউকে শিক্ষা দিতে পারবে? আও দিও না। চলে গেল, রাত গভীর হলো, বাবা আমর ইবনুল জামূহ ঘুমিয়ে গেলেন, আর তার সন্তান আর মুয়াজ ইবনে জাবাল দুইজন মিলে আবার আগের মতো চুরি করে ওই মূর্তিটাকে একটা মৃত কুকুরের পায়ে বেঁধে তারপর ওই গর্তে নিক্ষেপ করলেন। পরদিন সকালবেলা খুঁজতে খুঁজতে আবার সেই গর্তের কাছে গেল, গর্তের কাছে গিয়ে চিন্তা খাটায়, আচ্ছা এত বছর যাবৎ এই মূর্তির ইবাদত করি, তিনটা দিন যাবৎ তাকে কে যেন ময়লা ডাস্টবিনে এসে ফেলছে, আর সে তার নিজেকে রক্ষা করতে পারলো না, আমরা তাকে রব মানি? আসলে তো সে রব হতে পারে না, রব মনে হয় আমার সন্তান, যাকে যা যেই রবের তিলাওয়াত আমাকে শুনিয়েছে সেই হলো আমার আসল রব হতে পারে। সাথে সাথে সে সাক্ষ্য দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। সুবহানাল্লাহ, কোরআনুল কারীমের পাওয়ার দেখেন, বুঝে পড়লে কি হয়। ঠিক সেম অন্যান্য যত সাহাবাই কেরাম ইসলামের দিকে এসেছে, কোরআনুল কারীম শোনার পরই তাদের পরিবর্তন হয়েছে, কোরআনুল কারীমের আয়াত শুনেছে, ব্যাস তাদের পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ ওনারা মনোযোগ দিয়ে বোঝার জন্যই সেগুলো শুনতেন, আর আমরা তো শুধুমাত্র কোরআন পড়ি আর শিখি হলো খতম করার জন্য। আসলে কোরআন শুধুমাত্র খতম করার জন্য নয়, কোরআন এসেছে নিজের লাইফে বাস্তবায়ন করার জন্য, এই জন্য এটাকে বলা হয়েছে নূর মুবিনা, এটা হলো স্পষ্ট নূর, স্পষ্ট আলো, যার গায়ে ঢুকবে তাকে একদম আলোকিত রাস্তা দেখিয়েই ছাড়বে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি, সুতরাং যে আল্লাহকে বিশ্বাস করলো আর কোরআনুল কারীমকে আঁকড়ে ধরলো, আল্লাহকে বিশ্বাস করলো কিন্তু কোরআনকে আঁকড়ে ধরলো না, সে ব্যক্তি ইমানদারি হতে পারে না। যদি সে কোরআনকে আঁকড়ে ধরে, আল্লাহ বলছেন, ফাসায়ুদখিলুহুম ফিয়া রাহমাতিন মিনহু ওয়া ফাদল, ওচিরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর দয়া রহমতের ভেতর প্রবেশ করাইয়া দেবেন, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিরাতে মুস্তাকিমের হিদায়ত দান করবেন। এজন্য হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, মান তাআল্লামা কিতাবাল্লাহ
واتبع ما فيه هداه الله من الضلال ووقاه الله يوم القيامة من سوء الحساب যে ব্যক্তি কুরআনুল কারীম নিজে শিখবে ওয়াত্তাবা মা ফীহি এবং এই কুরআনুল কারীমের অনুপাতে অনুসরণ করে সে নিজে চলবে হাদাহুল্লাহু মিনাদ দালালা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথভ্রষ্টতা থেকে হিদায়াত দান করবেন আর আখিরাতে ওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুইল হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে মন্দ হিসাব থেকে মুক্তি দান করবে যদি কুরআন শিখে এই জন্য কুরআনুল কারীমের আরও অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কুরআন শুধুমাত্র কুরআন নয় এই কুরআন তাওরাত জাবুর ইনজিল ওইগুলোর বাণীগুলোকে সংরক্ষণকারী হলো কুরআন এই জন্য কুরআন একটা নয় একের ভিতর চার এই কুরআনকে বলা হয় একের ভিতর চার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৪৮ নম্বর আয়াতে বলছেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক হে রাসূল আমি আপনার উপর সত্য সহকারে এই কিতাব নাজিল করলাম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব আপনার সামনে কিতাবের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে সত্যায়ন করে এই কোরআন ওয়া মুহাইমিনান আলাইহি এবং ওই কিতাবে যে অংশগুলো আছে তার মেইন অংশগুলোকে কোরআন সংরক্ষণ করে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ সুতরাং আপনি বিচার ফয়সালা করুন আল্লাহ যে নাজিল করেছেন যা তা দিয়ে আপনি বিচার ফয়সালা করুন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক আর আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না সত্য থেকে মুখ ফিরিয়ে আপনার কাছে যা এসেছে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত এবং নির্ধারিত রাস্তা বানিয়ে দিয়েছি ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন গোটা মানবকে এক দলে অন্তর্ভুক্ত করতে পারতেন কে ইহুদি খ্রিস্টান হওয়ার কথা ছিল না সবাই মুসলমান হতে পারত সবাইকে আল্লাহ মুসলমান বানাতে পারতেন ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতর যা দিয়েছেন তার মাধ্যমে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান ফাসতাবিকুল খায়রাত সুতরাং তোমরা কল্যাণকর পথের দিকে প্রতিযোগিতা করো অগ্রগামী হও ইলাল্লাহি মারজিআকুম জামিআ তোমাদের সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন আর তোমরা যে ব্যাপারে পরস্পরে মতবিরোধ করতে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে সমাধান সহকারে কিয়ামতের মাঠে বলবেন এই হলো কুরআনুল কারীমের যে কুরআন এটা শুধু এক নয় একের ভিতর চার এই কিতাবে তাওরাত জাবুর ইনজিলের সংরক্ষণের বাণীগুলো রয়েছে যেগুলো তারা বিকৃত করেছে সেগুলোর বিকৃতবিহীন বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন কারীমে উল্লেখ করে দিয়েছে এই জন্য কোরআন এর মাধ্যম এই কোরআন পাওয়ার পরেও যদি মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের বিরুদ্ধে কোনো আলেম ওলামা কথা বলবে না তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর রাসূল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াতে বলছেন ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আল্লাহর রাসূল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ইয়া রব হে আমার মালিক ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন আমার জাতি এই কুরআনুল কারীমকে ধরেছিল মাহজুরা পরিত্যক্ত অবস্থায় মানে কোরআন ধরেছে বাট বুঝে নাই পড়ে নাই এটা ছেড়ে দিয়েছে তারা কোরআন যে তাদের হিদায়তের বাণী জীবন পরিবর্তনের বাণী জীবনের বিধান রাষ্ট্রের বিধান সমাজের বিধান প্রত্যেকটা জিনিসের সলিউশনে কোরআনুল কারীমে দেওয়া হয়েছে সেই হিসাবে তারা কোরআনুল কারীমকে ধরে নাই বরং তারা কোরআনকে পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছে দুইটা অর্থ হতে পারে পরিত্যক্তের একটা কোরআন তারা পেয়েছে পড়েছ কিন্তু বুঝে নাই এটা এক অর্থ তাহলে যারা কোরআন পড়ার পর বোঝার চেষ্টা করে না তাদের বিরুদ্ধেও রাসূলের এই নালিশ হবে দুই নাম্বার যারা কোরআন পড়েছ বুঝেছ কিন্তু জীবনটাকে পরিবর্তন করে নাই কারণ কোরআনের টার্গেট হলো মানুষকে পরিবর্তন করা যদি সে পরিবর্তন না করে থাকে তাহলে তার বিরুদ্ধেও রাসূলের নালিশ হবে আর যারা কোরআন পড়েই নাই তাদের ব্যাপারে তো প্রশ্নই আসে না অবশ্যই অবশ্যই রাসূল বলবে বুঝতে পেরেছেন ব্যাপারগুলো
এই জন্য এই কোরআনুল করিম এমন এক পাওয়ারফুল কিতাব, এই কোরআন যে স্পষ্ট নূর, হিদায়তের বাণী, এটা প্রমাণ করে সূরা আহকাফের 29-32 আয়াত পর্যন্ত। এই কোরআন দ্বারা শুধুমাত্র মানুষই পরিবর্তন হবে না, জিন পর্যন্ত এই কোরআনুল করিম দ্বারা পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের একটা ঘটনা উল্লেখ করেছেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি যখন আপনার কাছে পাঠালাম জিনদের একটি দল, يَسْتَمِعُونَ الْقُرْآنَ যারা কান লাগিয়ে মন লাগিয়ে কোরআনুল করিমের তিলাওয়াত শুনছিল, فَلَمَّا حَضَرُوهُ যখন তাদের কাছে আরো জিনরা উপস্থিত হলো, قَالُوا أَنصِتُوا অন্যান্য জিনদেরকে বলল, সাবধান, কোনো কথা বলবা না, আমরা তিলাওয়াত শুনতেছি। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন যখন ফয়সালা হলো, এর মানে রাসূলের সাথে তাদের কথা হলো আর তারা সাথে সাথে ঈমান আনয়ন করলেন। শুধু ঈমান আনয়ন করলেন না, তারা সাথে সাথে কোরআন শোনার পর, বোঝার পর ওই কোরআনের পথে দাওয়াত দেওয়ার জন্য তাদের সম্প্রদায়ের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ, তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে কি দাওয়াত দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى তারা গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়ের লোকেরা, আজ আমরা এমন একটি কিতাবের কথা শুনলাম যা নাজিল করা হয়েছে মুসার পর, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের পরে এই কিতাবের নাজিল হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তরিকিম মুস্তাকিম এই কিতাব আগের কিতাবগুলোকে সত্যায়ন করে আর সত্য আর সিরাতে মুস্তাকিমের পথের দিকে হিদায়ত দান করে। ইয়া কওমানা আমাদের জাতি, আজিবু দাইয়াল্লাহ এই কোরআনের বাণী মানে আমাদের বাণী নয়, এটা আল্লাহর ডাক, সুতরাং তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, ওয়া আমিনু বিহ তোমরা আল্লাহর প্রতি ইমান আনয়ন করো, ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম তিনি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন, ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম আর তিনি তোমাদেরকে কঠিন আযাব থেকে তিনি তোমাদেরকে মুক্তি দান করবেন। ওমান লা ইউজিব দাইয়াল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেবে না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদ সে জমিনে আল্লাহকে অপারক করতে পারবে না, ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া আর আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক হতেই পারে না, উলাইকা ফি দালালিম মুবিন তারাই হলো স্পষ্ট পথভ্রষ্ট। সুতরাং এই আয়াত আমাদের সামনে প্রমাণ করে কোরআন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে স্পষ্ট। এই জন্য কোরআনের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি হাদিস বলেছি মনে হয় এই মসজিদের ভিতর। এই জন্য কোরআনুল করিম এটি হলো মানুষের হেদায়তের মূল মন্ত্র। কোরআন যত ব্যাপক হবে, প্রচারণা যত ব্যাপক হবে, বুঝে পড়া যত ব্যাপক হবে, মানুষের ভেতর তত বেশি পরিবর্তন আসবে, মানুষ আলেমদেরকে তত বেশি শ্রদ্ধা করবে। কিন্তু কোরআনকে যত লুকানো হবে তত বেশি মানুষ উগ্র হবে, বেহায়াপনা অন্যায় অবিচারের দিকে মানুষ সামনের দিকে বাড়তেই থাকবে। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দদের উদ্দেশ্য আমরা একটাই কথা বলি, আপনারা মানুষদেরকে কোরআনুল করিমের বিধানের দিকে ডাকেন আর নিজেরাও সেগুলো মানেন, দেখবেন অটোমেটিক দেশের যে অনৈতিকতা এবং দেশের ভিতর যে সকল অন্যায় অবিচার হচ্ছে সেগুলো একদম জিরো টলারেন্সে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনুল করিমের সাথে আমাদেরকে রিলেটেড সম্পর্ক ভালো রাখার এবং এই কোরআনুল করিমকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।